আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে পাওয়ার ব্যাংক, খুব সুন্দর একটা পাওয়ার ব্যাংক। যে পাওয়ার ব্যাংকটা হচ্ছে, অনেকেই অনেক কনফিউজ আছেন যে আমরা কি পাওয়ার ব্যাংক কিনবো, আমরা লং টাইম ট্যুরে যেতে চাইলে কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনবো, বা বেশি এম্পিয়ার কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক আছে, সেটা হচ্ছে লোকে আমরা আপনাদেরকে আজকে দেখাই দিব। আপনারা চাইলে এই পাওয়ার ব্যাংকটা নিতে পারেন, খুব ভালো একটা পাওয়ার ব্যাংক। ব্র্যান্ডটা হচ্ছে বেসুস ব্র্যান্ড, বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতেও ভালো একটা প্রোডাক্ট, এবং তাদের যে প্রোডাক্ট কোয়ালিটি আছে সম্পূর্ণ ভালো, এবং যেই এম্পিয়ারটা লেখা থাকে তারা এক্স্যাক্টলি ওই এম্পিয়ারটা দিয়ে থাকে। তো পাওয়ার ব্যাংকটা আজকে আমরা দেখাবো, খুবই উন্নত মানের একটা পাওয়ার ব্যাংক এবং ফাস্ট চার্জার সিস্টেম। এটার ওয়াট হচ্ছে হলোকে আপনার 65 ওয়াটের। সেক্ষেত্রে আপনার অ্যাপেলের ম্যাকবুক সহ এটা দিয়ে চার্জ দেওয়ার অপশন থাকে, এবং কি 65 ওয়াটের বর্তমানে এখন অত্যাধুনিক একটা পাওয়ার ব্যাংক। আমি কাছ থেকে দেখা দিচ্ছি, এটার এম্পিয়ার হচ্ছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 30,000 mAh। 30,000 mAh বিগ ব্যাটারি। আপনারা মনে করেন যে 10,000 mAh দিয়ে হয়তো দুইবার চার্জ দেওয়া যায়, 20,000 হলো চারবার, আর 30,000 হলে আপনার 6 বার চার্জ দিতে পারবেন। যে কোনো একটা স্মার্টফোনে আপনি 6 বার চার্জ দিতে পারবেন, আর একবার চার্জ দিলে এটা আপনার এটাকে একবার ফুল চার্জ করে নিলে আপনার মিনিমাম 10 থেকে 15 দিন এটা আপনাকে ব্যাক আপ দিবে। আপনার লং টাইম যদি আপনি দেশের বাইরে যেতে চান, আপনি চার্জার না নিয়ে গেলেও হবে, একবার চার্জ দিয়ে নিয়ে গেলে আপনার হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে ট্যুরের জন্য আপনি এটা ক্যারি করতে পারেন। তবে এটার কী কী সুবিধা আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটাতে হচ্ছে 4টা USB পোর্ট, 4টা মোবাইল অ্যাট এ টাইমে আপনি চার্জ দিতে পারবেন, এবং কি ইউজবি দিয়ে। আবার আরও একটা পোর্ট হচ্ছে আপনার সি পোর্ট দিয়ে দিতে পারবেন। এটাতে অনেক সুবিধাগুলো আছে। 30,000 mAh পাওয়ার ব্যাংকটা বেস্ট একটু মোটাই হবে। এই যে ইনটেক বক্স করা আছে, এটা এভাবে সিল করা থাকে, এই যে পাশে সিল করা আছে, আমি এটাকে খুলছি, খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে যে আপনার এলইডি সিস্টেম, সামনের ডিসপ্লেতে আপনার কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি প্রপারলিভাবে দেখতে পারবেন এই পাওয়ার ব্যাংকটা। এটা খুব উন্নত মানের। আর এটা বডিটাও আমি দেখা দিচ্ছি, প্লাস্টিক বডি, কিছুগুলো আছে না মেটাল বডি হয়, এটা হচ্ছে প্লাস্টিক বডি। খুব সুন্দর একটা পাওয়ার ব্যাংক। এটার সাথে একটা কেবল দেওয়া থাকে, যে কেবলটা সি থেকে সি পোর্টের, যেটা দুটা মাথায় সি থাকবে। এটা হচ্ছে ম্যাকে চার্জ দেওয়ার জন্য একটা অপশন, বা মোবাইল ফোনে দিতে পারবেন। এখন এটাতে হচ্ছে কি আপনি যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফাস্ট চার্জার হবে, খুব ভালো একটা পাওয়ার ব্যাংক, এবং আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস, ভিভো সব ফোনে। এটা হচ্ছে কি আপনার 65 ওয়াট, ওই যে বক্সের ভিতরে দেওয়া আছে, লেখা আছে, আপনার চাইলে দেখে নিতে পারবেন। এটা উল্টাভাবে দেখা যায়, 65 ওয়াট কুইক চার্জার সিস্টেম। এই যে এখানে এটা আপনার কত পার্সেন্ট চার্জ আছে এলইডি সহ ডিসপ্লেতে শো করবে, এবং কি আপনি যখন চার্জে দিবেন কত ভোল্টেজে এটা চার্জ দিতে এখানে এটা শো করবে, দেখাই দিবে। এই যে এভাবে এটা সিল করা থাকবে, ঘড়িটা খুব সুন্দর, 30,000 mAh, ওয়াট তেমন বেশি না, হ্যান্ডি সাইজে, অত একটু মোটা সাইজ বেশি হলে, আবার এম্পিয়ার বেশি, তো এম্পিয়ার বেশি হলে একটু মোটা হয়, বড় হয়। তো আমরা এটা আপনাদেরকে দেখে দিচ্ছি কী কী সুবিধা আছে। এই যে ভালো করে দেখে নিন, 4টা হচ্ছে ইউএসবি লাইন পোর্ট আছে, আবার এটাকে চার্জ দেওয়ার জন্য সুবিধা, আপনার যে কোনো কেবল থাকলে আপনাকে এই পাওয়ার ব্যাংকটাকে আপনি চার্জ করতে পারবেন। এটা টাইপ বি সিস্টেম আছে, টাইপ সি, এবং হচ্ছে আপনার লাইটনিং, 3টা পোর্ট আছে, 3টা পোর্ট দিয়ে এটা চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকটাকে। আর সি পোর্ট থেকে আপনার আউটও নিতে পারেন ফাস্ট চার্জারে, যেমন আপনি সি থেকে আপনার মোবাইলে যদি চার্জ দিতে চান সে অপশনটাও আছে, দিতে পারবেন এবং নিতে পারবেন, ফাস্ট চার্জার হবে। এবং এই পাওয়ার ব্যাংকটা কিন্তু ফাস্ট চার্জার সিস্টেম, যদি আপনার 45 ওয়াট বা 25 ওয়াট পাওয়ার ব্যাংকে এটা অ্যাডাপ্টারে চার্জ দেন, এটা দ্রুত চার্জ হয়ে যাবে। চার্জ হতে হবে তো আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে। আর কুইক চার্জার অপশনগুলো আছে, 4টা মোবাইল অ্যাট এ টাইম, 5টা মোবাইল অ্যাট এ টাইমে চার্জ দেবেন, 5টা মোবাইল একই টাইমে 5টা মোবাইল চার্জ দিতে পারবেন। আর খুবই এটা হেভি একটা প্রোডাক্ট, একদম স্ট্রং, সহজে ভাঙবে না, নষ্ট না, পড়ে গেলেও স্ট্রং থাকবে। অনেকে হয়তো মনে করেন যে আমি লং জার্নিতে যেতে চাচ্ছি তাহলে এটা নিতে পারবেন। আর এটা কোয়ালিটি সম্পূর্ণ, ব্র্যান্ড হচ্ছে বেসুসের,
কুইক চার্জার অপশন আছে, এটাতে আপনারা চাইলে এটা পারচেজ করতে পারেন। আর আমাদের এখানেও আসতে পারবেন, আমাদের শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বি ব্লক অ্যাপেল স্টেশন, সেটা আমাদের এখানে আসতেও পাবেন। আর এটার প্রাইস সম্বন্ধে হয়তো আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই, কারণ এটা অনেক সময় ডলার উপর প্রাইসগুলা মানে যাদের কস্টিং খরচ ওইভাবে ওই হয়তো কিছু টাকা ডিফারেন্স হয়। আপনার 4,000 টাকা হলে আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন, এরকমই প্রাইসটা 4,100-200 বা হয়তো 3,900-800 এরকমই আছে মানে পাওয়া যায়। একজাক্টলি এটার আসলে প্রাইস হচ্ছে আমরা আমাদের কস্টিং যে খরচ পড়ছে এটা আমরা 4,000 টাকা সেল করতে হয়। যদি চান কেউ নিতে চান তাহলে আমাদের এখানে আসলে নিতে পারেন। তো এখানে আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।